দন্ন আমি দন্ন উম্মত হয়েছি, দন্ন আমি দন্ন উম্মত হয়েছি। আমি চাই না কিছু এ রাসূল তোমায় পেয়েছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে মোবারক বানাই লাখো কোটি দরুদ ও সালাম। সেই নবী শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। যুগ যুগ রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। যাদের রক্তের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, সাহাবায়ে রাসূলুল্লাহ, মুহিবান রাসূলুল্লাহ, আলে ভাই তাআলা রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে হুদায়বিয়া, জঙ্গে কারবালা, লেখক, গবেষক, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুহাদ্দিক, সিরাজ ইত্যাদি নাম সারি মাদাবাই ইমাম সহ হুজুরে কৌসস কলাই হাজা গরিবে নমাজ পৃথিবীর আমাদের কাছে রমজান মন্দ মোমেন মিনমেনা মুসলিম মুসলমান আমাদের আপনাদের মা বাবা আমার চতন্ত যে যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের রুম মোবারক আল্লাহ মাহমুদ সোহাব রুম হাসে আমিন। এই মাস সহ ফজিলতের মাস, এই মাসের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী মেরাজ দিয়ে মাস রজবুল মরাজ্জব রজবুল আসাম ইবেরেন নুরুন নবী বড় আমার মূল্য হয়ে মেরাজ যাই আল্লাহ দিবে নামন নি দেয় না কোনদিন কেউ চোখে দেখে না হয় না। একমাত্র রসুলের বাঘ এই মাসের মধ্যে 26 তারিখ দিন 27 তারিখ কে রাখতো ফেস টু ফেস আল্লাহকে কবর চোখে দেখে আসলেন এই মাসের মধ্যে। আর একটু জোরে বলে কবর চোখে আল্লাহ দিবে সাইশ জান্নাত সিজি হুই মেদিনু বিকি নুরু সে নবী কি নুর সে জান্নাত রসূল পাক কি কত মৌকা দুল হে জব দিল কি আয়ে নে মে মোহাম্মদ রসূল হে। সুবহানাল্লাহ আল্লাহ সুবহান তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাকলেন, প্রথম আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমান থেকে আরশ আযিম পর্যন্ত যত ফেরেশতা আছে সবাইকে এলান করে দাও পৃথিবীর জমিনের কাদুস সরাফ থেকে আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সবাইকে এলান করে দাও আমার পেয়ারা রসুলকে আমি আল্লাহ দুলে সাজিয়ে জুলুস করে আমি আল্লাহর মকামের মধ্যে আনব। জিব্রাইলকে আল্লাহ সুবহান তাআলা ইশারা দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম নাম তো শুনেছেন ঠিক না, বড় করে বলো জিব্রাইল তফসিরের মধ্যে আছে, জিব্রাইলটা কত বড় জানেন? বাইনা সামাই ওয়াল আরদ আসমান আর জমিন এটা 500 বছরের রাস্তা, আসমান হওয়া যায় 500 বছর রাস্তা। পাঁচশো বছরের রাস্তা কার জন্য? যারা একদিকে দাঁড়িয়ে পৃথিবীর অন্য প্রান্ত দেখে তার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম বলে আমার একটা কদম আসমানে থাকে, একটা জমিনে থাকে, একখান আসমানও কি কদম এই জন্য
সেদিকে শরীর লাগলাম তোর পাবো না জিবরাইল হয়ে দিবে মসজিদে সিঁড়ি দেখতেছেন তো না থাকে থাকে জিবরাইল আমার জন্য দুনিয়ার আসমান এরকম একটা সিঁড়ির মতো একটা সিঁড়ির মতো জিবরাইল আলাইহিসসালামের 600টা পাক আছে 600 একটা পাকার আগাত থেকে গোড়া পর্যন্ত 70,000 বছরের রাস্তা জিবরাইলের হাত পাকা জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ বললেন জিবরাইল প্রথম আসমান থেকে আরশ আসমান পর্যন্ত যত রাস্তা আছে সবাইকে এলান করে দাও আমার নবীকে জুলু সহকারে দুলাবানি আমি আল্লাহ আমার লা মকামের মধ্যে আনবো জিবরাইল আলাইহিস সালাম সবাইকে বলে দিলেন সারিবদ্ধভাবে সবাই লাইন হয়ে গেল ফেরেশতা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সুবহানাল্লাহ আর একটু জোরে বলে হায় জিবরাইল জান্নাতে যাও আমার রসুলের জন্য একটা পোশাক জিবরাইল আলাইহিসসালাম জান্নাতে গেলেন আল্লাহর জান্নাত তো কত সুন্দর ব্যামেশাল একটা পোশাক নিলেন পোশাক নেওয়ার পরে আল্লাহ বলে একটা বরাক নাও জান্নাত থেকে কোটি কোটি বরাকের মধ্যে একটা বরাক নিলেন যে বরাকের কপালের মধ্যে আল্লাহ সিল মেরে দিলেন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালাম জান্নাতি পোশাক নিয়ে এবং জান্নাতি বরাক নিয়ে আমার পেয়ারা রসুলের আস্তে আস্তে ঘরের দিকে আসতে লাগলেন ঘুমেতে ছিলেন নবী নিশিত রাতে জিবরাইল এলো ঘুম ভাঙাতে সালাম জানাই তোমার সহে না তোমার বিরহ জ্বালা তাই মিলন মাগিছে তোমার সাথে জিবরাইল এলো গুমবাঙ্গাতে সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব নবী যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন এই রজব মাসের 26 তারিখ প্রতিদিনই আমার রসুল এশারের নামাজ পড়ান একটু দেরিতে কিন্তু যেদিন মেহরাজে যাবেন আল্লাহর সাথে দেখা করতে সেদিন তাড়াতাড়ি আমার রসুল এশারের নামাজটা সাহাবাদেরকে নিয়ে পড়াই দিবেন সুবহানাল্লাহ বেয়াগন তুম বিদেটি দেলই নূরুন নবী আমার বেয়ারা রসুলের স্ত্রী উম্মেহান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরের মধ্যে আমার রসুল গেলেন আমার নবীকে খুব মহব্বত করলেন ঘরের মধ্যে অবস্থান করলেন আল্লাহর বিয়ারা মাহবুব নবী মা মহানের ঘরে যখন পৌঁছলেন কিছুদি দিকে না সামনে আর কিনি যান নাই আমরা মুরব্বী হলকার নাই বুড়া মানুষ পিছিয়ে বই চাইলে খারাপ হতে কথা ছোট ঘুম করোনা জীবন ভালো যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় মোরা এক শিশ ফুল মোরা ম
মনের কাবায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় যে ফুল যুগ যুগান তরে একে শীষ ফুল মোরা একে শীষ ফুল মোরা মনিরি কবায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া হাবিব খোদা তিনি নবী কামলিওয়ালা হাবিব খোদা তিনি নবী কামলিওয়ালা তার ওই সুমতে আজ দুনিয়া উজালা তার ওই বীর এই দুই তার ওই বীর এই দুই উসুরু চড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া ফুল মোরা একে শীষ ফুল মোরা মনিরি কবায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া গাহে গুণ গান সার খুদ খুদা যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সারা দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণমান করো যেই কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় বলি আল্লাহরা খুশি হয় মৃত্যুর পর্যন্ত আমাদেরকে সবসময় সেই কাজ করার তৌফিক দান করো আল্লাহ নূর নবীর মাহফিল রসিলা আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করো আমিন এই মাহফিল রসিলা ফাসত নামাজই করে দাও আমিন আল্লাহ মুমিন হিজাবা আমাদেরকে কবুল করো আমিন হযরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতি পোশাক নিয়ে আর বরাত নিয়ে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে লাগলেন আয় মাহমুদ আপনার রসুলের ঘরের মধ্যে আসলাম কিন্তু কর মুবারক দেখতেছি ভিতর থেকে সিটকানি লাগানো নূরুন নবীর ঘরের মধ্যে ভিতরে সিটকানি লাগানো আমি কিভাবে রসুলের ঘরে ঢুকতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন জিব্রাইল তুমি যে রসুল পাকের ঘরে দরজায় গেলে ফেরেশতা কয়জন নিলে ইয়া বারী তাআলা আপনি তো বলে দিলেন একজন দুইজন জগতের বিখ্যাত ফেরেশতা আমি 70,000 ফেরেশতা নিয়ে নূরুন নবীর ঘরের দরজার মধ্যে হাজির হয়েছি 70,000
কিন্তু সত্তর হাজার ফেরেশতা যেগুলো নিয়েছি এগুলো সব ফেরেশতাদের লিডার। আবার এক একজনের পিছনে আমি সত্তর হাজার ফেরেশতা নিয়েছি। কত ফেরেশতা নিয়ে নূর নবীর গরব করা যায়। জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, দেখেন মুহাম্মদ সিররে কুদরত খেলামে যে ইউসুকা কোই কিয়া জানে শরীয়ত মে তো বান্দা হে হাকীকত মে খুদা জানে সারা দুনিয়া আপনার রসুলের ঘরে ঢুকতে পারে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিলেন, জিব্রাইল খবরদার রসুলের ঘরের দরজা লাগবে না, আমার নবীকে গুম্বা গাবে না। কিভাবে গুম ভাঙতে হয় আমি আল্লাহ তুমি জিব্রাইলকে শিখাই দেখি একটু শোনো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই টাইমের মধ্যে নূরুন নবীর কলম কর মোবারক সাল মোবারক ফাঁকা নয়, খেজুর পাতার গর সামি না খেজুর পাতার গান্ডক মিটিং করতে তারা হন হোদা তোমায় ডাকতে জানি না বলো হোদা তোমায় আর ডাকার মতো ডাকলে হোদা কেমনে শুনে না সারা দুনিয়া আর একটু জোরে বলেন হোদা তোমায় ডাকতে হোদা তোমায় আর ডাকার মতো ডাকলে হোদা কেমনে শুনে না সারা দুনিয়া আমার পেয়ারা রসুলের সাল মোবারক গরের সাল মোবারক ফাঁক করে রসুল বাগের ঘরে ঢুকে যাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ নির্দেশ করলে আমি রসুলের পাকের ঘর মোবারক সাল মোবারক ফত করে আমি কোথায় ঢুকলাম ঘরে ঢুকলাম দেখতেছেন নূরুন নবী আল্লাহর বেয়ারা মাহবুব নবীর
আমাদের জন্য নামাজ ফরজ হল শক্ত, ঠিক না? কিন্তু নূরুন নবীর জন্য ছিল শক্ত সয়ক্ত। তাহাজ্জুদের নামাজ তো আমার নূরুন নবী ফরজ করে নিয়েছেন শুধু উম্মতকে বাঁচানোর জন্য। রাসূলের তো গুনাহ ছিল না, নূরুন নবীর তো গুনাহ নাই, শুধু উম্মতকে বাঁচানোর জন্য তাহাজ্জুদের নামাজ তো আমার নবী কি করে নিলেন? সারা দেশের মধ্যে আজান দেয় ফসক্ত, কিন্তু মক্কা মদিনা আজান দেয় সব সব, ঠিক না? বহদানে মর্তবা তুজুকো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কলামে মজিদ নে কহাঁ ইয়ে শাহ তেরে শহর কলাম বকা কি কসম ইয়ে কলাম ইলাহি মে শামসু দোহা। জিব্রাইল আলাইহিস সালাম ভাগ করে রাসূল বরকার কর মুবারকে ঢুকলেন, আল্লাহ নির্দেশ করেন 70,000 ফেরেশতা সবাই আমার বিয়ের রাসূলের ঘর মুবারকে রাসূলের ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে বড় বড় করেন না পেয়ারা রাসূলের উপর দরুদ শরীফ পড়তে লাগলো। তার স্থল কি রে দরুদ শরীফ পড়েন, সবাই দরুদ শরীফ পড়তে লাগলেন, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন জিব্রাইল আলাইহিস সালাম ঢুকলেন, আমার নূরুন নবীর চোখ মুবারক বন্ধ। জিব্রাইল বলে ইয়া বারি তালাও আল্লাহ, আপনার মাহবুব নবীকে আমি কিভাবে ডাকতে পারি? আল্লাহ বলে খবরদার, আমার নূরুন নবীর শরীর মুবারক হাত দিবে না, এটা আমি আল্লাহ আমি আল্লাহর কুদরতের বড় নিশান, আমার রসুল মুহাম্মদ সিররে কুদরত হে লমে যে ইউসুকা কোই কিয়া জানে শরিয়ত মে তো বান্দা হে হাকীকত মে খুদা জানে সারা দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। আমার দিকে একটু নজর দেন ভাইরা মুরব্বীরা, তৈলেন নূরুন নবী আমার নবীর যদি তাহাজ্জুদ নামাজের টাইমে যদি ঘুম বেশি আসত, কিন্তু ঘুম বেশি আসত পৃথিবীর কোন ব্যক্তি আমার নবীকে ডাকত না, আল্লাহ বলে আমি স্বয়ং নিজে আমার রসুলকে রসুল পাকের ঘুম বাঙাইতাম। অজিগার মধ্যে আছে কুম কুম ইয়া হাবিবে কাম্পানাম আল আশিকু আল মাশিকু লা ইয়ানাম কুম কুম ইয়া হাবিবে কাম্পানাম আছে না অজিগে, আল্লাহ এবার মহব্বত করি করি নূরুন নবীর ঘুম ভাঙাইতেন তাহাজ্জুদের টাইমে, আল্লাহ নিজে ডাক দিতাম আমার পেয়ারা রসুলকে, ও রসুল কুম 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 ইয়া হাবিবে কাম্পানাম আল আশিকু আল মাশিকু লা ইয়ানাম কুমকুম ইয়া হাবিবে কামতানামু আল জান্নাতু ওয়ান নারু লা ইয়ানামু কুমকুম ইয়া হাবিবে কামতানামু। আমার প্রিয় রাসূলের ঘুম যখন আসে আল্লাহ বলে পৃথিবীর কোন মানুষ দিয়ে আমি আমি রাসূলকে আমি ডাকতাম না, স্বয়ং আমি আল্লাহ নিজে আমার প্রিয় রাসূলকে ডাক দিতা। রহমতে ওয়ালা আয়া নবী হে রহমতে ওয়ালা আয়া নবী হে এ দুমে মাচি হে দুমে মাচি হে বল দুমে মাচি হে দুমে মাচি হে সারা দুনিয়া আকা কে নেহি দিল সুফি সাজায়ে করকে চেরাগা সবকো বুলায়ে উস
মুচি হুমে মুচি হারা দুনিয়া আল্লাহ প্রত্যেককে কবুল করো বড় করে আল্লাহর ফেরেশতা আমার নুরুন নবী শরীর মোবারক হাত দিও না তোমার ওট মোবারক আমার নুরানি নবী বুড়ি আঙ্গুল মোবারক লাগাই তখন আমার পেয়ার রসুল সুখ মোবারক করলেন সালাম দিইনি চিন্তা করতে লাগল আদম ইসে নবী লক্ষ লক্ষ নবী রসুলে আল্লাহরে সাই তো সাই সরাসরি ফেস টু ফেস আল্লাহ হন কোন নবী রাসূলের কি না হবে ডারে আল্লাহ ইনা আর সাই তো সার কত শুকরিয়া ও জিবরাই এত ইজ্জত আল্লাহ আরে বলগে আর কত শুকরিয়া করি তুই এখন না মান না ফেলুম না সুবহানাল্লাহ বেরা বন্ধ শুকরিয়ার নামাজ জিবরাইল এর খারাপ করে লাকি নুরুন নবী উযু করিয়ে রে দুরিয়া গাত জান্নাতি পোশাক নুরুন নবীর পরাই দিলেন পোশাক পরার পরে আমি লাভ না দেখে তো কিছু মিলে শরীর তো কিছু লাভ আছে লাভ দেখা না করতো না বুড়া মানুষের যদি কেন চিনলি না রে মন হোসলা
মাস ভান্ডারি মৌলানা কেম কেন চিনলি আরে বিজরে কেন চিনলি হৌসলা মাস ভান্ডারি মৌলানা সালা দুনিয়া মৌলানা কে মন কেন চিনলি ভান্ডারি মৌলানা কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন হোসলা জমাইস ভান্ডারি মৌলানা কেন চিনলি কেন চিনলি হোসলা জমাইস ভান্ডারি দেখি বালালাম মাথা খুব টুকি কেন আনো আর হতো হইতো মহিষদের টুপি দিও আবার উল্লি বাড়ি না যাই দুই লেবো টুপি মহিষদ তারাই ফেলাই দে বহুত আছে জানাজার টাইম লই যে তুই তো হতা এখন দিন বললো ওই নিয়ে তুই ওই তার শর্মে কেন ওই নিয়ে উন্দেই তো হট করি বেরে দিবি ফল হয় এল্লাই মাথার টুপি দিও সে করি তোমার নাবার খারাপ দিকে লেখে খেয়াল থাইব না এসে হর নয় যে তুই জানো রে আজান যে তুই সালারে বই করি যে তুই মহিষুধু কদম বাড়াবি কদমে কদমে জীবনের গুণে মারি যাবি আল্লাহরে বই করি আজান যাতে দিয়ে সহিতে লাগাই দিয়া আমি আবার কেমত দিন এমেড়ি ফাড়ি উড়ো করিব ঠিক না খবর পাইবে জীবে মরিবই বেলা মিস পার করি বলে তুই বের না খালি কে হদা খাই থাকলে নিয়ে নামাজ দিবে না পাইলাম
দুনিয়া ছবি একজন একজন চক্রাবাজি সরান্য মানুষ আছে না খবর শুধু ফিটিং সরান্যা নেই আল্লাহ আমাদের প্রত্যেক কবরের সম্বল গুলো নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করো। আর একটু বড় করে বলে শান্তি লাল মা বই না হলে ওয়া শুনেন না ও মা হন্ডা ভদ্দা ভদ্দা তো কুটে নিয়ে ভদ্রটা শোনেন না ও মা জননী গঙ্গরের ওয়া শুন আল্লাহ অন্যরার মা ফাতা মানলো ব্যস্ত ফনস সুন্দর করে পাঁচ সপ্তাহ নামাজ দিব ভরিবেন তোরা তোমার মোবাইলে আল্লাহ কবুল করে কদম জীবনের গুণে মাফ করো আজি কদম বাড়াইবে কি আমাদের দিনে বাড়াই দিতে পারবে সালা দুনিয়া মদিনার গোলামে আমাইতে ও মদিনাওয়ালা মদিনার গোলামে আমাইতে মদিনার গোলামে ও মদিনাওয়ালা মদিনার গোলামে মুস্তফা আলহামদুলিল্লাহ ভাই অনেক বুঝো তাই না মনে না চাইলো তো আল্লাহর ভয় করি করি যে তুই জমিনে সইজা মারিবে আল্লাহর জমিনে নারার হককে কি দিব জগৎবাসের মতো বহুত দরবার হলো তো খোয়ালের মধ্যে না বড় হইলে ফেলাই দিয়ে ছোট হইলে
যারা বয়স্ক সাহাবি তাদেরকে আমার পেয়ারা রসুল সামনের কাতারের মধ্যে নিয়ে আসতেন। বয়স্ক যার দাড়ি সাদা হয়ে গেল এরকম বুড়া মানুষ বয়স্ক মানুষকে রসুল পাক সামনের কাতারের মধ্যে আসতেন। তো জোয়ান সাহাবিরা রসুলকে প্রশ্ন করতেন, ইয়া রসুল আল্লাহ, আপনি বৃদ্ধ মানুষ বুড়া মানুষদেরকে কি পেয়েছেন? তাদেরকে শুধু সামনের কাতারে নিয়ে গেলেন। রসুল বলতে, উম্মত, বুড়া মানুষ যখন আল্লাহ দরবারে বুড়াতে হলে হাত মারে, আল্লাহ বুড়া মানুষকে বেশি ইজ্জত করে। আল্লাহ ইজ্জত করার দিয়ে রসুল তো ইজ্জত করা ফেরাম এল্লা বুড়ো হলের মধ্যে নবী খড়াই নেবে সামলা হাত বুড়ো হল হাত মারলে বলে দোয়া কবুলে যে শুধু হলে নয়, বুড়া মানুষ যদি মরে যায় সাদর আর মাড়ি দিলে কবর বান্দার যেগুই রসুলের মধ্যে ইয়া রসুলাল্লাহ, বুড়া মানুষ ইবেরে দাড়ি সাজ হয়ে গিয়ে দিলে বুড়া মানুষ ইবেরে কবরত আজাদ দিতে আমি আল্লাহ থেকে শরম লাগে। বুড়ার শুধু দুনিয়াতে ইজ্জত করে দেন, কবরত বরাবরই হয় না, গোটা পৃথিবীর যদি একই টাইমে বৃষ্টি পড়ে জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, কয়টা ফোঁটা পরে আমি জিব্রাইল গণনা করতে পারি? একটু বড় করে বলেন, গোটা পৃথিবীর জমিনে যদি বৃষ্টি পড়ে কয়টা ফোঁটা পরে আমি জিব্রাইল গণনা করতে পারি? কিন্তু কোন যুবক কোন জোয়ান ছেলে যদি আল্লাহকে ভয় করে একটা জমিনে সিজদা দিল নামাজের জন্য, জিব্রাইল বলে নুজুলের রহমত, এত রহমত আল্লাহ নাজিল করে আমি জিব্রাইল গণনা করতে পারি না। ইয়াল্লাহ ফোয়া খালে নামাজ পড়লে জোয়ান খালে নামাজ পড়লে আমার বিয়ার রসুল জুরিয়া শুকুরিয়ার নামাজ পড়তে লাগলেন, বাইরে দাঁড়ান নুরুল নবী শুকুরিয়া গরিব দুইয়াকার নামাজ পড়ার পরে আল্লাহর জান্নাতি পোশাক পড়লেন, পোশাক পড়ার পরে বোরাকের মধ্যে উঠলেন, আল্লাহ সরাসরি বেশ কিছু দেখা দিলেন না,
কিন্তু অগদা তুমি খোদার জন্য দেই না, কিন্তু গাছেরই নবী বানাইও দিবে রইল কেন করি দেখো আল্লাহ দিয়ে ইয়ান দেখাইল কারণ রসুলের চেহারার ভিতর মোহাম্মদ কা সূরত হ্যায় নূরে খুদা কা, সালাত দুনিয়া রাসূল আল্লাহ সালাত দুনিয়া কানা কলব জিন্দা করা কান্না বিক হয়ে গিয়া হাসবি রবি জিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি আমার খাজা বাবা মৌলানা ইয়ার সে কবুল আমার দয়াল বাবা গৌসে দন দাসের জীবনের জীবন লাইলাহ আমার হযরত কেবলা মাওলানা ইয়ার সে কবুল আর হযরত কেবলা মাওলানা কবুল আমার সুলতান ভুরি মৌলানা কবুলো আমার সুলতান ভুরি মৌলানা আমার আমির জামা মৌলানা ইয়ার যে কবুলো যারা রসুলের মহব্বতে মহব্বতে সকল সময় এই সখীবে দিয়ে রে আন্ধার খবর নুরুন নবীর তো লিখে লিখতে থাকলে কেউ হক বা ন হক আল্লাহ রবিউল মহব্বত তাইলে ইজ্জতিন তোলায় তোলায়
নজর সারা দুল আজি আনরা তো সুন্দর মাফি ভারত হয় বহুত লম্বা টাইম মাহফিল ধরি যায় মাহফিল জিন্দা তাইলে এলাকার মানুষ ইমান জিন্দা তাইলে মান হাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আযযামা কদরহু ফাকাদ কাযা বিল ঈমান হদে যে এলাকার মধ্যে একখান মাহফিল জিন্দা আছে এলাকার মানুষের ইমান জিন্দা আছে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তারারে সব দিতে করিবেন মাহফিল দেন কি থাকে যে জারি থাকে সহযোগিতা করি মোহাম্মদ জুন্নুন মিসরি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুন্নু মিসরি ইবে অদাই বিল্লাহ স্থানে আনি দে কদম বারে বারে আনি দে হেঁটে যাচ্ছি হঠাৎ করে এক পাশে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে লাগলাম বিশ্রাম নিচ্ছি রে জানা তাদের কবরস্থান আমি জানি কেয়ামত এসে গেছে তোমরা হঠাৎ করে উঠে গেলে কেন আল্লাহ যা সোহাব ইয়ে কবর পাশে রুর মধ্যে বসে দে ফেরত তা সোহাব মানে টালাই দে একখানা খুশি তাহলে মাহফিল ফারার মুদ্দর খুশি হয়ে হেসা আমাদের জন্য বানাইল ওর আল্লাহ একখান দিন কোনদিন দেখতে দেখা বুঝিতে ব্যস্ত কি জিনিস সে আজিব তারকা দিয়েছে ওর মধ্যে আসো দরজা তো মাত্র একটা দরজা হিসাব করি ব্যস্ত দরজাই আমি তখন শোক না বানাই না আবার খবর আগের আগে দুয়া ফেরস্তা আছে উকর নাম না করু উকর নাম না হো এবার স্থল হরক নাম আছে দারওয়ান ঠিক
হাতের ইয়ে রগতান গুলি করে আগারে ইয়ে না গা ইয়ে গোরা ইয়ে না গা ইয়ে গোরা এ আগা তুম গোরা তাই সত্তর হাজার বছরের লাস্তা দিলে হর ফেরস্তা হতরি ঘরে হইম দেরি আগা আকার না হই আমি না কে হইম এরি জোয়ান ফেরস্তা রাতি আমি মে জিমে বিয়াস তোর গেলে কাছে তেল দরজান হতরি তেরে লাই দিয়ে ঘর ফেরস্তা রাত যদি তর শরীর হতরি না না কই পৃথিবীর মানুষ মানুষ মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ত্রিজ দেয়াগুনের মানুষ মানো করো দেয়াগুন কি মানুষ হকুটি হওয়াজার হলা কুটি গেইয়ে কোথায় জানে গেইয়ে বুঝে গুণ আসাতে বর্তমানে গুণ আয় বুঝে গুণ মানুষ সমস্ত মানুষ বেয়াজ গুণ বলে লাইন ধরায় দিতে ফেরাস বেয়াজ তখন ধরাধা সৌরের মধ্যে বলে পৃথিবীর মানুষ যখন সামিল হয়েছে পৃথিবীতে পড়তে কামরা রুম রুম কামরা কোটি কোটি কামরা বেহাস্তর মধ্যে সাজানো একখান কামরা যদি খেয়াল নসিবে ধরে দেয় ভগবান এটা গোটা দিত মাত্র কামরা ইয়ে পটিয়ার মাড়িও নো সন্দানের মাড়িও আমেরিকার মাড়িও নো সৌদি আরবের মাড়িও নো আগা করা জমারা ফত মতি ফত ইয়াকুত ফত গোটা পৃথিবী বেশি নিলেও পাত্র দাম বেশি দেয় মানা দিলি গুলো এই যে কিছু করা করিব না রাত্রে এই যে জিনিস মনে চাই আপনি জিনিস মনে কর শুধু মনে কর সামনে কি করতো এলে করে লেডি করে লেখে শুধু আর একটা হারমোন গড়িয়ে রে লাইন গড়িয়ে রে কেন আদত গলা করতে ঠিক নেই তোমার বড় করে হয় ব্যস্ত হইবে গরিব আল্লাহ সাজাই এক এক কাম ব্যস্ত নগেল বুঝি ঠিক থাকে তো ব্যস্ত চায় না ভাই তাই না কাম তো খারাপ করে কোন আল্লাহ আমাদের প্রত্যেককে কোন জায়গা নামাজ পড়ার তৌফিক দাও আমিন সালাতু নিয়া আলহামদুলিল্লাহ।
অনুশাসন শুকরিয়া এই অনুবর্তা বাসন না হন না হন না মাদিনি তরাহর আর কেন ভান দিতাম পেলাম আরে কে বরাবর হবে একটা দরুদ শরীফ যদি আমার পেয়ারা রাসূলের রওজা পর্যন্ত পৌঁছে দিতে পারি উম্মতের তকদির পরিবর্তন হয়ে যাবে রাসূলুল্লাহ বলে কোন উম্মত যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমি রাসূলের উপর একটা দরুদ শরীফ পড়ে আমি রাসূল রওজায় আর বরদাস্ত করতে পারি না আমি উম্মতের চেহারা দিকে তাকিয়ে থাকি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ দরুদ শরীফ করতে হবে না দিন অবগলা নগরীতে মনকুলি দিলকুলি দরুদ শরীফ করিবে এ দরুদ শরীফ বলতে কবুলিয়তের বড় গ্যারান্টি সুবহানাল্লাহ এনা খোদা এলো ডেন্ডে কেউ লেখাইবে না কত জনের কত ভেজাল তাই এই দুর্নীতিটাই কিন্তু কি আল্লাহ যদি অদরে ধরে আমি কেউ লেখাই কিন্তু বাবা তার গরিলেই হিল উসিলা আল্লাহ কি আমত দিন একে গুসিলা দিতে আল্লাহ জান্নাত তার আরাম লই যাইবে তইলে নূরুন নবীর মাহফিল তে নারাজ জীবন তো একা আজি বেহস কতিবার জুমার রায় সপ্তাহে এক কান দিন মুদ্দারল লুয়ালের সারি দে ইয়া নাই দে হ্যাঁ না এই জুমার রায় তে জুমার রায় তো আরাম মুরব্বিয়ল দ্বারা কবর দিয়ে আল্লাহ তাআলা জান্নাত নসিব করো মানুষ মরে গেলে সম্পত্তি তো হয় কোনো জাঙ্গা তো হয় কোনো সম্পদ তো হয় কোনো ব্যবসা বাণিজ্য তো হয় কোনো একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া সেটা হলো দোয়া ফোয়াসার অনুরোধ করি মা বাপ বড় দাও জিনিস আর বিষয় যেন রিয়র হইতে হইল মা বাপ বড় বলছি বহু জনে বিয়ের আগে মা বাবার বর দিতে বহু জন টানি গেল এলে মা বাপ সারে দিয়ে দেব বহু জন আছে খবরদার নুরুল নবী কত হুমা জান্নাত কব না আর মা বাপ ব্যস্ত মা বাপ তো আর রসুল কত যার ঘর মা বাপ আছে ইতের ঘর আল্লাহর জান্নাতি ইন গুরুনত আছে আল্লাহর জান্নাতি ইন গুরুনত আছে তফসিরে কুরদুবি শরীফের মধ্যে আছে উগ্র মায়ে বর দুধ হবে এই দুই বছর হয় না দুই বছর দুধ মারাজ কোন তোমারা খায় খদুয়া দুধ খাইয়ে হইতার না বাইশ মন দশের তফসিরে তো আছে বাইশ মন দশের দুধ খোয়াইয়া খাইয়ে দুই বছর খাইয়ে তো খাই এক ফোড়া দুধের জন্য আষ্ট ফোড়া রক্তের প্রয়োজনই বিয়ে হয় এস্তনা তা কড়া দুতে বের নাই আষ্ট কড়া রক্ত কি প্রয়োজন সময় অনুপাতে দেখা গিয়ে দিয়ে অভাবের সংসার করে গিয়ে দুই মাই রুচি সম্মত খানা না ভা ফোয়ারে দুধ খাবে দেখা দেখে স্যারা বই গিয়ে গিয়ে ফেসের গিয়ে গিয়ে এক সময় রক্ত শূন্যতার কারণে ফোয়া দুনিয়াটা এই গই মা দুনিয়া তুমি গিয়ে গিয়ে বহু ডেলিভারি টেমত রক্তহরণের কারণে ফোয়াটা এই গই মা দুনিয়া তুমি এলে বহুত না কবরের পাশে যখন দাঁড়াইলো তখন খবর স্থানান্তর খবর হইল ও মা ফালনা তোমার ফুয়াইছি খবর হইল তোমার মায়ে বলে দুই এনে দুধ দিয়ে দে আরে আর বাবার দেখিলে বহুত দাঁড়ি আর জিয়ারত করতে শান পাব আগে কি করিব কি দোয়া পাঠাইব ইয়ান মরণ মায়ে বলে এক দূর অবস্থান ডাকো তাই দেখি দে শুধু ফুয়াই বেড়াক না তো সাই না শুধু দুনিয়ার মহব্বত করে দেন এই নারাত্তুন সিডিয়ের বার হয়ে দে খবর পর্যন্ত মার মায়াই এনে ডাকা গিয়ে বিলে হল খবরস্থান পর্যন্ত ফোয়াজার মানে মা বাপে এলে করে মহব্বত করে ইয়াল্লাহ মা বাবুর তুন দোয়া লেগে হন ব্যক্তি মা বাবুর বিয়া দেবে করে সুখী নইবে মা বাবুর তুন দোয়া লেলে ইজ্জতের দরজা ইনবারে দেবে ইয়ে নয় নয় প্রতি আর আর মা বই নলর একখানা ওয়াজ করি আর মা বই নলে কিনি করে ফর্দানুসি নিয়ে চলি
কারণ আজকে মা বোন জিবে ফারা ডাক দিব বুড়া বুড়ি ইব দেই দিয়া টেলিভিশনে চলে গিয়ে দিই আজান পর্যন্ত নামান দেই দেব তো ফজিলত আলা বউ আই গিয়ে গেল এই যে আমি হ্যাঁ কোন বিষয় সেটা ও মা জাননি অনরার ফদ্দার ওয়াজ করলে অনরা আর কথা উল্টে ফেলে দিয়ে তবুও তো আমি লার লার দুইয়ের কথা বলে অনরা বালা করে দিল কারণ যে মা বোনে নিজের নিজে ফর্দার ভিতর আনি ফেলে কত মা বোন খবর আর ওরে শুধু ফর্দার উসিলে কুটি কুটি মা বোন ওর আল্লাহ জান্নাত দিবে শুধু ফর্দার উসি ফজর নামাজ পড়ে অথবা জোর নামাজ পড়ে অথবা এশারের নামাজ পড়ে আর সারাদিন কাজে তো ব্যস্ত হয়ে গেলাম এখন আগরের কোরআন শরীফ পড়িয়ে না কি করলে দেবে ত্রিশ পারা কোরআন শরীফ কুলিয়ে রে সার ফরিন না সঞ্জো খালা খালা লেখা গুন সুসাইড আফজল ইবাদত তেলাওয়াতুল কোরআন এই কোরআন শরীফ বে সার দে আসমানের গদু স্পেশাল গদু ফেরেশতা আছে এগুন বলা আল্লাহর ফরিয়াদ করে আল্লাহ গরিয়ান তুন নূরের বাতি উড়ে আল্লাহ আমাদের নূরের বাতি উড়ে দেখিলে ওই তুমি গরিয়ান একজন কোরআন শরীফ পড়ে দে ডাইরেক্ট কোরআন করেন মানে আয় আল্লাহ আল্লাহ কথা কোন ডাইরেক্ট আর সবই মন্দ সম্পর্ক ইয়ে লাই ভাই অল মুরব্বি অল বেশি করে এটা কোরআন শরীফ পড়ে সারিকান জিনিসে মানুষের সুগজ গতি বাড়ে হয় না সারিকান জিনিসে মানুষের সুখে সুগজ জ্যোতি বাড়ি যায় একখান যদি আল্লাহর ঘর অজু চায় তাইলে সুগজ জ্যোতি বাড়ি যায় আর একখান ফরিদ জানক বা নজানক কোন বন্দায় যদি আল্লাহর কোরআন শরীফ যদি সাই থাকে তাই খালা খালা লেখা অজু অজু এটা সুগজ জ্যোতি বাড়ি যায় আর কোন ওয়াজা যদি মহব্বত করি মা বাবের সাহারা চায় তারা সুগজ জ্যোতি বাড়ি যায় আর হন বন্দায় যদি নামাজ পড়ি আর যদি আল্লাহর সবুজ গাছ সালাত ও সাহরাত ও সাই দেখতে দাও তারা সবুজ জ্যোতিও বাড়ি যায় সুবহানাল্লাহ বড় দাও জিনিস ভাই আল মুরব্বি আল ও মা বোন বালা গরি ফরদান শিখাই চলিবেন হাসব তো নামাজ সান যদি ঠিক মতো ফরদ হয় ইজ্জতের মাত্রা ইয়ান বাড়ি যাবে বলি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ জুলুস একটা কাফেলা জুলুস করে করে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছে আতিয়া বউ মিরিহিল মিসকে এই জুলুস থেকে জান্নাতি খুশব বের হচ্ছে মেসকাম বরু খুশব বের হচ্ছে আর কি আমাদের মানুষ এবং সাহেব আল্লাহ কত কথা খুব দেখতে পারলে মন ভালো হতো এখানে করি দেখো না দেখো না দেখো না বইয়ের আল্লাহ কত সক্ষু দেখো সক্ষুলি দেখে দেখে কিছু নেই দেই তখন সবাই একসাথে প্রশ্ন করিল আল্লাহ আর রাতি বেরেন দেইলেন কি গেলা কই সামনে দিন এত সুন্দর জুলুস গেল কই যে হদুও কি গে ই আল্লাহ জানে কেন করে যাই তাইলে মন খুশি হই আল্লাহ বাদে না তো বুঝি দে তখন কি কইতে রে না গান নূর নবীর মাইয়া ফাতেমা ফাতেমা রাজারা অনুসরণ করিকে বাদানো জিনে জেলে পাঁচ অক্ত নামাজ করিকে তারা বেয়া মনে জুলুস করি আইজ আল্লাহ তো গেলা কইতে অনুরোধ করি রোজা ঠিক মজুম রাখিবেন রোজা রাখিবেন দাসা কেউ যদি ইচ্ছে কি টুকু রোজা ভাই ফেলেই নয় লক্ষ বছর আল্লাহ উগ্রতা ফলা ভালা করে মশলা কি আল্লাহ উগ্র লোজ আল্লাহ কি আমত দিন ন লক্ষ বছর আল্লাহ কি চলে যাবে
দন্দগোল জ্বালাই দেব, ইচ্ছেকৃত গিয়ে যদি করো জাবাইঙ্গে একদিন গরম করে একজন অগত ডাকতে যে গরম লাগে বেশি মানে চিরেজদের গেলো কেন অত বালা মালা গায়ে গেলাস না ইতার আড়া লাখ বছর তো চলে যাবে ঠিক হইতে বলা অকাত কারণ শরীয়ত মশাল ইয়াল্লাহ ইতারে ইতার তুমি ডাবল কারণ এবে ফরজ রোজা কেরে ইচ্ছে গিরিতে পাবে না ভাঙা দিয়ে বহুত ভাই হল দেখি যে রোজার দিন হতো ওর হচ্ছে জগরায় খা মাজার কিরে ওটাই তেল যখন জায়গা করার কথা ইতারে রোজাই দেন কেটে নাম দিন দেখি ইতারে সমস্ত শরীর নিরাপত্তা কম নামি জানা লোজা ঠিক নে সারাদিন লোজা তাই ইফতারি টাইমে ইফতারি কিনি বেলাই গেছো ওটা আর 30 টিয়ার ইফতারি দেছে বিয়াজু ভাই নি ইতে যা গো নানা সিতে গো নিয়ারে দিবে লাগি কত ওটা আর একান ডাইস দেছো না আর একান ডাইস দেছো না কই একান লই রে বেগুন কাটার করে দিবে উম্মা সালা হই দে ওটা একান কি দে ইতে দিলে দব তুমি আতে ধরে দিবে ফেলে দিয়ে তাহলে আসলে কি করে দিই শেষ করে দিই উম্মা সালা ভালো ভাবে খেয়াল করবেন রোজা উন ঠিক মতন লাগবেন এ মেয়েরাজের সানাই সে রোজা রাখিবেন যত রোজা রাখিবেন এত আল্লাহ আর সম আল্লাহ আল্লাহ বলে খোদা আল্লাহ সম্পর্ক হইতে যে যে দুর্বার আর মা বই নাল অনুরোধ করি রোজা রাখিবেন এই রোজা মাস এবাদতের বেশি দুকুনের মাস বালা করি ফাঁসক্ত নামাজ ঠিক মতন করিবেন শাহবান মাসাইয়ে করাতে স্নান তারপরে রমজান স্নান নিজেরই নিজেদেরকে প্রস্তুত করি ফেলিবেন তৈলি ইজ্জত দ্বারা যাই মারি দেবে আর একখানা বড় করে হন সালাত দুনিয়া